যে এই ড্রেসটা পরলাম, জেঠিকে বলতে করলাম রেডি হওয়ার জন্য। জেঠিরা যাবে, জেঠি প্রথমে হোস্টেল যাবে না, তো দিদি আসবে, তো জেঠি ওরাও যাবে। আমি এখনও রেডি হইনি পুরোপুরি, আমি সাজছিলাম, তো ভাবলাম জেঠিকে বলে আসি। তো আমি আজকে এই ড্রেসটা পরলাম, সেদিন যে কিনেছি এই ড্রেসটাই পরলাম। মলে ট্রায়াল দিয়েছি, তখন মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছে, এখন বাড়িতে এসে এখন পরলাম আমার অতটা ভালো লাগছে না। তো চলো এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। টিকিট কাটা, কই টিকিট? এই যে টিকিট কাটা হয়ে গেল, এবার চলাই। থামো, তোমাদের সবাইকে নেই। এই যে আমাদের গ্রুপ, রায়গঞ্জ এক্সপো মেলা, চলো আসো। টিকিট দেখার জন্য ওনারা দাঁড়িয়ে আছে, টিকিট ছাড়া ওনারা আমাদেরকে ঢুকতে দিবে না, তার জন্য টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। আমার একটা টিফিন বাটি লাগবে, তোর জন্য দেখছি এখানে কেমন। এই জিনিস কাঠের জিনিস, কি কাঠেরই তো, হ্যাঁ কাঠের, কি সুন্দর জিনিসগুলো দেখ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর জিনিসগুলো কাঠের। এবার এটা খাও, খা দেখি, না গরম না গরম, খা না, সাথে সাথে দিলে তাহলে বুঝছে এটা দিয়ে হয়ে গেছে, বললি না একটু দিয়ে করে দিতে। 30 টাকাটা নিছি, যেটা 30 টাকা, 10 টাকাটা নিলে ভালো হতো। উঠবি নাকি সায়ন? দেখো
ভাড়া দিয়ে ওটাই করছিলাম, বেকার বেকার ধোয়া তো বেরোতেই করতে পারলাম না। একটা বিস্কিট খেয়েছিলাম, বাড়ি খেয়েছিলাম, কিন্তু ধোয়ায় বের করতে পারছিলাম না। ধোয়া বের করার চেষ্টা করছি, ধোয়াই বেরোলো না আমরা। আমার দ্বারা হবে না ধোয়া বের করানো। লোকটা বলছে তুমি পারোনি, বের করতে পারোনি ধোয়া। কেমন লোক হচ্ছে মেলায় দেখো, পুরো লোক ভর্তি। আমরা এখন বাড়ি যাব, চল। আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে, মেলা করা হয়ে গেল আমাদের। মেলার থেকে বাড়ি চলে আসলাম, এই যে মাত্র এখন বাজে হচ্ছে 8:30, আর এই মাত্র বাড়ি আসলাম। বাবা এত ভিড়, গরম, বাপরে বাপ, মনে হচ্ছে আমি কেন আসছিলাম। এরে বাবা প্রচণ্ড গরম, প্রচণ্ড, আর এখন এত লোক হচ্ছে, এত ভিড়, কি বলবো। আর জিনিসের এত দাম, যেটা হচ্ছে 10 টাকা ওটাতে 40 টাকা, মানে প্রচুর দাম জিনিসের। তো মেলার থেকে সেরকম কিছু খাইনি, শুধু একটা জিনিস খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আমাদের বাইক এসে এসে তারপরে ফুচকা খেয়েছি, আইসক্রিম ছিল না, হচ্ছে আইসক্রিম খাবো। আমার প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো আইসক্রিম খাওয়া হলো না, শুধু ফুচকা খেয়ে চলে এসছে। আর মিষ্টি সিঙ্গারা নিয়ে এসছে মা। তো চলো এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেবো। বাবা প্রচণ্ড গরমের মধ্যে মনে হচ্ছে কখন বাড়ি যাব। এই দেখো আজকে আমরা সবাই গ্রিন গ্রিন হয়ে গেছি। বাবুর দেখ, আমার দেখি কালার, তোমারটা একটু আলাদা, একটু দিকে আসা। সবাই গ্রিন বাবু। সবাই গ্রিন হয়ে গেছি, গ্রিন গ্রিন। মেলার থেকে আসে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ মেলার থেকে এসে এত অস্বস্তি লাগছিলো গরমে, খুব খারাপ লাগছিলো, প্রচণ্ড গরম মেলায় ছিল। তো বাড়িতে এসেও মানে খুব অস্বস্তি লাগছিলো, তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছিলাম, ভালো লাগছিলো না, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো মেলার থেকে হচ্ছে কিছুই আনিনি, শুধু এই চশমাটাই আমি কিনেছি, এই চশমাটাই এনেছি, আর কিচ্ছু কিনিনি। কারণ মেলার মধ্যে হচ্ছে প্রচণ্ড দাম, যে জিনিসের দাম বাইরে 10 টাকা সেটা হচ্ছে মেলায় 40 টাকা 50 টাকা। তো ওই জন্য মেলা থেকে আমি আর কিছু কিনিনি, শুধু চশমাটাই কিনেছি। আর মা যেন কী কিনেছে, চামিস টামিস, আমি আর কিছু কিনিনি। তো চলো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। যদি মেলার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।